জৌলুস হারিয়েছে ভালোবাসার এফডিসি, নিজের শরীরেও নানাবিধ অসুখ বেঁধেছে মান্নান মোল্লার। দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্র অঙ্গনে ঝালমুড়ি বিক্রেতা হিসাবে নিজের পরিচিতিটা বাড়িয়েছিলেন। জীবনের এই বেলাতে এসে থাকতে চাচ্ছেন না আর পানের এফডিসিতে, ফিরতে চাইছেন আপন নিবাসে, নিজের পরিবারের কাছে। বাকিটা জীবন তিনি সেখানেই কাটাতে চান, কারণ তার আয় কমেছে, বেড়েছে রোগ, রোগে শোকে ভুগছেন তিনি। মোল্লা যাবে বাড়ি, এই স্লোগানকে সামনে রেখে তরুণ সাংবাদিকরা এফডিসিতে শুরু করেছে তিন দিনব্যাপী মুড়ি উৎসবের। দেখা মিলেছে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন শিল্পীদের। আমি যখন দেখেছি এটা ফেসবুকে, আমি কিন্তু জাস্ট আমার পেজ আমি শেয়ার দিয়েছি এবং আমি প্ল্যানিং করলাম যে আমি তাহলে স্যাটারডেতে আসবো, এসে ওনার সাথে দেখা করবো। ঝালমুড়িটা হচ্ছে আসলে বিখ্যাত, অ্যাটলিস্ট আমরা যারা এফডিসি মানুষ তারা জানি বিখ্যাত মুড়ি। আমি যখন প্রথম ছবিতে আসি এক বুক ভালোবাসা, আমার মনে আছে যেখানে আমার শুটিং চলছিল এবং সেখানে প্রোডাকশনে কেউ একজন বললো যে ঝালমুড়ি আছে খাবেন, তো সেই ঝালমুড়ি খেয়ে যে ভক্ত হয়েছি এই মোল্লা ভাইয়ের, আজও আসলে তার সেই ঝালমুড়ি যখনই আসি আমরা শিল্পী সমিতিতে বসি তখন ঝালমুড়িটা খাই, এই বুটটা খাই। কিন্তু যখন আমি পোস্ট দেখেছি যে মোল্লা যাবে বাড়ি এবং আমারই এক ভাই সে বললো যে ভাই উনি চলে যাচ্ছেন, ওনা অসুস্থ, এটা শুনে কিছুক্ষণ যেন থেমে গিয়েছিলাম। খুব খারাপ লেগেছিলো আমার যে এফডিসির অলরেডি দুটো বিল্ডিং ভেঙে ফেলেছে, সেই 1972 সাল থেকে যে মোল্লা ভাই উনিও চলে যাচ্ছেন, একে একে এফডিসির অনেকেই চলে যাচ্ছেন, অনেকেই মারা গিয়েছেন এর মধ্যে, তো খুব খারাপ লেগেছে। আর আমরা বেচতাম কামরাঙা, বেচতাম তারপরে আম বেচতাম, এগুলি দাম বেচতাম, একসাথে বেচতাম। সকালে মনে হয় 8টার সময় কাজ করে 9টার সময় কাজ করে বাইরে যেতাম, 11টা বাজে, 11টা বাজে বাইরে এই দোকানে কাজ দিয়ে 11টার সময় বইতাম। আর আমরা 3 ঘন্টা মসজিদে কাজ করি, এখানে আসতাম মসজিদে কামরা শেষ করে দোকানের বাইরে আগে মসজিদ, তারপরে আবার আসরের সময় যায় ঝাড়ু দিয়ে তারপরে আবার দোকানের বই। হ্যাঁ, বেশি মুড়িকে চার হয়, সামনুর আছে, ববিজা আছে, তারপরে সামনুর ববিজা এরপরে মনে করেন সাবানের মাধ্যমে খাইছে, তারপরে মৌসুমিয়া পায়, মৌসুমিয়া সব সময় খাইছে, আর মৌসুমিয়া সবসময় মুড়ি খেয়ে মৌসুমিয়া মুড়ি বানায় দিয়ে আসতো আমার যেন ঠিকানে, এরপরে ইয়ে আইতো সামনুরে নিজে বসে মুড়ি খেয়ে সবসময় এর সাইডে বসে থাকতো।